ফিরতে পারে টক টাইম রিচার্জ এখন মোবাইল ফোন যে রিচার্জ করান গ্রাহকরা তাতে ডেটা ভয়েস কল মেসেজের সুবিধা একসঙ্গে থাকে কিন্তু বহু গ্রাহকের ডেটা কোনো কাজে লাগে না কারণ তথ্য আদান প্রদান বা নেট ব্যবহার করেন না তারা অথচ সংস্থার রিচার্জের দাম সবটা মিলে ধরায় অযথা সেই খাতে টাকা গুনতে হয় তাদের এই অনবিপৃত পরিস্থিতি এড়াতে বহুদিন বাদে শুধু টক টাইম রিচার্জ অর্থাৎ শুধু কথা বলার জন্য রিচার্জের সুবিধা ফেরানোর চেষ্টা চলছে বলে জানালো টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই তাদের দাবি গ্রাহকদের রক্ষায় এই উদ্যোগ এ নিয়ে টেলি সংস্থা সহ সব পক্ষের মত নেওয়া হচ্ছে সম্পতি নিজেদের ওয়েবসাইটে পরামর্শ চেয়ে পোর্টাল খুলেছে ট্রাই ট্রাই সূত্র বলছে দেশে সাড়ে নয় থেকে দশ কোটি মানুষের এখন ফিচার ফোন সাধারণ মোবাইল ফলে তারা শুধু কথা বলতে চান সম্পতি বেসরকারি সংস্থাগুলি গ্রাহক মাসুল বাড়ানোয় তাদের সমস্যা বেড়েছে ডেটা ব্যবহার না করেও কেন তাদের জন্য এত টাকা দিতে হবে তা নিয়ে ট্রাইয়ের কাছে জমা পড়েছে অভিযোগ তাই এই পদক্ষেপ ট্রাই জানিয়েছে তেইশ আগস্ট পর্যন্ত মত দেওয়া যাবে ভয়েস ভ্যালিডিটি ম্যাসেজের মতো রিচার্জ ভাউচারগুলি আলাদা রঙে করার প্রস্তাব দেওয়া হয়েছে এক ঝলকে এখন সিংহভাগ রিচার্জের ডেটা নেট ব্যবহারে টক টাইম কথা বলতে ও ম্যাসেজের এসএমএসের সুবিধা একসঙ্গে টক টাইম রিচার্জে শুধু কথা বলা এবং এসএমএসের সুবিধা পাওয়া যায় সাধারণত টক টাইম রিচার্জের দাম কম হয় দু সালে জিও আসার পরে প্রায় নিশ্চিন্ত হয়ে যায় টক টাইম রিচার্জ ডেটা ব্যবহার করেন না এমন দশ কোটি গ্রাহককে বেশি টাকা গুনতে হচ্ছে এ নিয়ে বহুদিন ধরে অভিযোগ আসছিল টাইয়ের কাছে বিএসএনএল কলকাতা সার্কেলে সিজিএম দেবাশিষ সরকার বলেন যারা ডেটা ব্যবহার করেন না তাদের জন্য জরুরি পদক্ষেপ বিএসএনএল ভয়েস ও মেসেজ রিচার্জ ভাউচার আছে এয়ারটেল ও ভিডিওর বার্তা নিয়ে এ যা বলার বলবে টেলিশিল্পের সংগঠনগুলি সি ও এআই